ঘূর্ণিঝড় এমআরের সবশেষ অবস্থা জানাতে পটুয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল ইসলাম। ফখরুল, ঘূর্ণিঝড় রেবালের তাণ্ডব কতটা শুরু হয়েছে পটুয়াখালীতে? হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। আপনি জানেন যে আমি এখন আছি খেপুপাড়া এলাকায়, অর্থাৎ যেই স্থান দিয়ে বাংলাদেশের মোংলা এবং খেপুপাড়া এলাকায়, এবং সেই এই স্থান দিয়ে কিন্তু রিমাল ঘূর্ণিঝড়টি অতিক্রম করবে এবং এখন তার প্রচন্ড বাতাসের গতিবেগ, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে 13 কিলোমিটার গতিতে আসলে এই ঘূর্ণিঝড় রিমাল এগিয়ে আসছে, এবং আপনি জানেন যে এখন পর্যন্ত 10 নম্বর সতর্কতার সংকেত, অর্থাৎ বিপদ সংকেত দেখানো হয়েছে। আপনি লক্ষ্য করবেন যে এই যে পায়রা নদী, সেই পায়রা নদীর পানির যে স্রোত এবং গতিবেগ, প্রচন্ড গতিবেগ আসলে, এবং ইতোমধ্যে প্রায় 4 থেকে 5 ফিট উচ্চতা ধারণ করেছে। অত্র লোকালয়ের যে পানির যে পরিমাণ সেটি অনেক, রাস্তাঘাটও কিন্তু ডুবে গেছে এবং অনেক বাড়িঘরও কিন্তু ইতিমধ্যে ডুবে গেছে। এবং আপনাকে যদি বলি যে পায়রা নদী, আপনি লক্ষ্য করছেন যে আসলে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে যে জলোচ্ছ্বাস, পানি কিন্তু বাড়ছে, পানির উচ্চতা কিন্তু বাড়ছে। আবহাওয়া অধিদপ্তর বলছেন যে আসলে এটি 8 থেকে 16 ফিট পর্যন্ত, এই 10 থেকে 16 ফিট পর্যন্ত জলোচ্ছ্বাস হতে পারে ঘূর্ণিঝড় রেমাল, এবং এটি সন্ধ্যা নাগাদ, এখন আসলে জোয়ারের সময় চলছে এবং সেটি মধ্যরাতে, তারা বলছেন যে ঘূর্ণিঝড় রেমাল মধ্যরাতে হয়তো সেটি আঘাত হানবে উপকূলে, এবং মধ্যরাতে আঘাত হানলে তখন হয়তো ভাটার সময় থাকবে, এবং যদি সন্ধ্যা নাগাদ সেটি আঘাত হানে, যদি এখন আসলে আঘাত হানার কোনো সম্ভাবনা নেই, হয়তো আরো ঘন্টা দুয়েক সময় আছে, তখন হয়তো আঘাত হানবে। এবং সারা দেশে এখন পর্যন্ত প্রায় 9টি জেলাকে 10 নম্বর বিপদ সংকেতের আওতায় আনা হয়েছে, এবং সাইক্লোন সেন্টার থেকে শুরু করে প্রস্তুত করে রাখা হয়েছে দুর্যোগ মোকাবেলা। এখানকার আমরা লক্ষ্য করছি আসলে প্রচন্ড বাতাসের গতিবেগের কারণে আসলে এখানে দাঁড়ানো কিন্তু অনেকটা মুশকিল হয়ে পড়েছে। এবং আপনি জানেন যে খেপুপাড়া এটি একটি জেলে অধ্যুষিত এলাকা, এবং এখানকার যে সাগরের সমস্ত মাছ ধরার ট্রলার রয়েছে, নৌকা রয়েছে, সেগুলো কিন্তু ভিড়িয়ে রাখা হয়েছে, এবং মানুষের মধ্যে আসলে যে প্রস্তুতি, শুনশান নীরবপুর এলাকা, উপত্যকা এলাকা, এবং সাধারণ মানুষ আসলে তাদের যে ঘূর্ণিঝড় অত্র এলাকার দক্ষিণাঞ্চলে মানুষের মধ্যে যে একটি প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু থাকে, এবং তারা কিন্তু তাদের বাড়িঘর এবং সাইক্লোন সেন্টারে যারা আছেন তারা সেখানে আশ্রয় নিয়েছেন। সাধারণ মানুষ আছে, একটু কথা বলি যে আসলে এই ঘূর্ণিঝড়টি আমরা এর আগে গত বছর মোখার প্রভাব লক্ষ্য করেছি, এটি আসলে কি অবস্থা এখন? প্রভাব হয়তো মধ্যরাত নাগাদ সেটি হয়তো আঘাত হানতে পারে, কেমন দেখছেন পরিস্থিতি? খুব খারাপ, খুবই খারাপ। দুপুরের সময় তো পানি উঠছে দোকানের মধ্যে, কুমার রহমান, দুপুরে এখন এসে বেশি পানি, এখন পানি আরো অনেক বেশি হতে পারে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আসলে মানে এত বাতাসের গতিবেগ, যেটি আসলে এই ঘূর্ণিঝড়ের কেন্দ্রে, অর্থাৎ 64 কিলোমিটারের মধ্যে বলা হয়েছে যে সেটি 90 কিলোমিটার, এবং তার আশপাশে আসলে 120 কিলোমিটার বা 130 কিলোমিটার দমকা এবং ঝড়ো হাওয়ার গতিবেগে এই ঘূর্ণিঝড়টি অতিবাহিত হচ্ছে এবং অতিবাহিত হওয়ার সম্ভাবনার কথা তারা জানিয়েছে। এবং আপনি নিজেও বলছেন যে 13 কিলোমিটার গতিতে এটি ঘন্টায় 13 কিলোমিটার গতিবেগে এগিয়ে আসছে, এবং 13 কিলোমিটার পর্যন্ত ঘন্টায় এগিয়ে আসছে এই ঘূর্ণিঝড় রিমাল, এবং সেটি আসলে হয়তো আরো 2-3 ঘন্টা বাকি আছে, হয়তো এটি আমাদের যে বাংলাদেশের যে উপকূল আছে, দক্ষিণ দক্ষিণ পশ্চিমাঞ্চল উপকূল, মোংলা, পায়রা, এবং দেশের প্রায় 16টি জেলার উপর দিয়ে এই ঘূর্ণিঝড় রেমাল আসলে বয়ে যাবে, এবং প্রচন্ড বাতাস, যেখানে আসলে কোনো দাঁড়ানো অনেকটা কষ্টসাধ্য। মুষলধারে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে, আমরা লক্ষ্য করেছেন পায়রা নদীতে পানির যে গতিবেগ সেটিও নিশ্চয়ই লক্ষ্য করেছেন, এবং সাধারণ মানুষ বলছেন যে দুপুরের দিকে আসলে প্রচন্ড বৃষ্টিপাতের কারণে অনেক কিছু তলিয়ে গেছে এবং পানির উচ্চতা ইতিমধ্যে বেড়েছে, 8 থেকে 10 থেকে 16 ফুট উচ্চতা তো আরও বাড়বে। এখানে আসলে এখন দাঁড়িয়ে থাকা খুবই কষ্টসাধ্য ব্যাপার। আমরা পরবর্তী সংবাদে হয়তো কুয়াকাটা সমুদ্র সৈকত, সেখানকার পরিস্থিতি, সাগর কিন্তু প্রচন্ড উত্তাল রয়েছে, সেখানকার পরিস্থিতি আমরা দেখাতে পারবো, এবং পরবর্তী সংবাদের মাধ্যমে দুর্যোগের সার্বিক চিত্রটি আমরা হয়তো তুলে ধরতে পারবো। এই ছিল আমার কাছে সবশেষ পরিস্থিতি খেপুপাড়া এলাকা থেকে।